ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরকাত এক বলছেন যে মাথার চুল নেড়ে করা কি শূন্য বা চুল বড় রাখা কি শূন্য চুল বড় রাখা না রাখা ছোট করা এ বিষয়ে এটা শূন্য নয় বরং এটা হলো শূন্যতে ফিতরত স্বভাবগত সুনত যে মানুষ চুল কাটবে নেড়া করা সুন্নায় এ মর্মে কোনো হাদিস নয় বরং নেড়া করা বিদা বরং নেড়া নেড়া করা বিশেষ এক সম্প্রদায়ের আলামত চিহ্ন যেমন খারেজিদের এই তথ্যগুলি এসেছে তবে নেড়া করা হজ উমরার পর অবশ্যই শূন্য কিন্তু এমনি সময়ে নেড়া করা শুননা। এটা বলা যাবে না দ্বিতীয় কথা হলো যে চুল রাখার সম্পর্কে আল্লাহ সাল্লাম বলেছেন মানকান আল্লাহ ফাল ফালিম্ব যার চুল আছে সেজন্য চুলের হেফাজত করে এখন আর রসুল চুল রাখতেন কানের লতি পর্যন্ত হ্যাঁ তারপরে সময় তার বড় হতো ঘাড় পর্যন্ত ঠেকে যেত এরকম তিনি চুল রাখতেন কিন্তু এটা কি সুন্না তাই তিনি রাখতেন না সেই যুগের মানুষদের চুল রাখার এটা নিয়ম ছিল অর্থাৎ সেই যুগের মানুষের এটা আদত ছিল যেমন আমাদের যুগের মানুষের চুল রাখার একটা আদত আছে প্রত্যেক দেশে একটা নিয়ম আছে তো অনেকে মনে করেন যারা রসুল এরকম চুল রাখাটা এটা সেই সমাজের এরকমই নীতি ছিল তাই তিনি ওইভাবে রেখেছিলেন ওটা রাখলে শূন্যতা দেয় হবে না কিন্তু রসুল সা্লামের মহব্বতে কেউ যদি এরকম রাখে তাহলে কিছু স্বভাব হতে পারে তো যাই হোক মোট কথা হলো এই যে চুল রাখা না রাখাটা সুন্নতের অন্তর্ভুক্ত করা না করা এটা ঠিক না বরং চুল কাটা এটা স্বভাবগত ফিতরত বৈশিষ্ট্য মানুষের এই ফিতরতকে ইসলাম স্বীকার করেছে তাই মানুষ চুল বড় হলে চুল কেটে ফেলবে চুল কাটার নিয়ম হলো চারিদিক দিয়ে সমান করে করবে নেড়া করাটা সুন্না বা মোস্তাহাব এরকম কিছুই না বরং এটা বিদায়ীদের শেয়ার প্রতীক কেউ বড়ো চুল যদি রাখতে চায় তো লিম্মা জিম্মা অফরা পর্যন্ত রাখতে পারে ঘাড় পর্যন্ত কিন্তু সেগুলোর জন্য হেফাজত করা হয় চুল কাটা এবং রাখার সময় কেউ যেন বিধর্মীদের সদৃশ্য না নেওয়া হয়